নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পসঙ্গীর আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প বিলাত ফেরতের বিপদ। সুপ্রভা মেয়েটিকে ঠিক সুন্দরী বলা যায় না, তাহার বর্ণ উজ্জ্বল শ্যাম, তবে মুখ চক্ষুর গঠন অনিন্দনীয়, আর সে গঠনে বেশ একটা কমনীয় ভাব আছে। বয়সে 18 বছর। তাহার পিতা বাবু অতুলচন্দ্র রায় একজন বিখ্যাত ব্রাহ্মণ, বর্তমান সময়ে আলিপুরের সাবজজ, ভবানীপুর বকুলবাগান গলিতে তাহার বসতবাটি। 4 বছর পূর্বে সুপ্রভা ব্রাহ্ম বালিকা বিদ্যালয় হইতে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হইয়াছিল। আত্মীয় বন্ধুগণ সে সময় সকলেই মনে করিয়াছিলেন সুপ্রভা এবার বেথুন কলেজে ভর্তি হইবে এবং ক্রমে ক্রমে বিএ এম এ পাশ করিবে, কিন্তু তাহার পিতা বলিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পাশ করা পণ্ডশ্রম মাত্র, উহাতে রীতিমতো বিদ্যাশিক্ষা হয় না, উল্টা স্বাস্থ্যভঙ্গ হইয়া যায়। তাহার মত এই যে হোম স্টাডি আসল স্টাডি, সুতরাং তিনি কন্যাকে কলেজে দিলেন না। লোকে পরোক্ষে বলিল, রায় মহাশয় ব্যয় বাহুল্য ভয়েই এই অপকর্মটি করিলেন। যাহা হোক, সুপ্রভা এই 4 বৎসর ঘরে বসিয়া অনেক ইংরেজি গ্রন্থ পাঠ করিয়াছে, যদিও তাহার 15 আনা অংশ উপন্যাস। পিতার একমাত্র আদরিণী কন্যা বলিয়া সুপ্রভা বড় অভিমানী। তাহার একটি কুকুর আছে, সেটির নাম বিমলা রানী বা সংক্ষেপে বিমি। সুপ্রভা তাহার সহিত এমনভাবে কথাবার্তা করে যেন সে মানবী। তাহার সমস্ত মনের কথা বিমির সহিত। সুপ্রভা মনে করে অন্যান্য পশুপক্ষীর ন্যায় বিমিও অন্তর্যামী, তবে কথা কহিতে পারে না এই যা। আসল কথাটাই এখনো বলা হয়নি। 90 ব্যারিস্টার শ্রীযুক্ত প্রকাশচন্দ্র চৌধুরীর সহিত সুপ্রভার বিবাহ। 2-3 বৎসর হইল প্রকাশ বিলাত হইতে ফিরিয়াছে এবং ইতিমধ্যে তাহার কিছু প্র্যাকটিসও জমিয়া গিয়াছে। হাইকোর্টের নিকট প্রকাশ চেম্বার ভাড়া লইয়াছে, সেইখানেই তাহার অফিস, সেইখানেই বাসস্থান। অপরাহ্নকাল দ্বিতলের একটি সুসজ্জিত কক্ষে পিয়ানোর নিকট বসিয়া সুপ্রভা একটি নতুন সঙ্গীত অভ্যাস করিতেছিল। তাহার মা আজ সন্ধ্যার সময় প্রকাশকে আহারের নিমন্ত্রণ করিয়াছেন। প্রকাশ আসিলে সুপ্রভা আজ এই গানটি গাহিবে। বলা বাহুল্য, নিমন্ত্রণে এবং অনিমন্ত্রণে প্রকাশ প্রায়ই আসে। 1 মাস পরে শুভ বিবাহের দিন স্থির হইয়াছে, বালিগঞ্জে একটি ছোট বাড়িও ঠিক হইয়াছে, বিবাহ হইলে নবদম্পতি সেইখানে বসতি করিবে। পিয়ানো বাজিতে লাগিল, গানের মহলা চলিতেছে, শ্রোতা একমাত্র বিমি। পশ্চাদের 2 পদের উপর উচ্চ হইয়া বসিয়া ঊর্ধ্ব কর্ণে নিপুণ সমালোচকের মতো বিমি গান শুনিতেছে। মাঝে মাঝে তাহার কান দুটি কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছে। মানব ভাষায় এ কর্ণকম্পনের অনুবাদ সম্ভবত, বাহ কি চমৎকার! এমন সময় বহিরঙ্গনে একখানি গাড়ি প্রবেশ করিবার শব্দ উঠিল। 1 মিনিট পরে সোনার চশমাধারিণী 300 বর্ষীয় একজন মহিলা মরক্কো চামড়ার একটি ছোট পেগি ব্যাগ হাতে করিয়া প্রবেশ করিলেন। তাহাকে দেখিবা মাত্র সুপ্রভা উঠিয়া দাঁড়াইয়া সহাস্য মুখে বলিল, মিস মল্লিক, আসুন আসুন, অনেকদিন পরে যে। বিমি তাহাকে দেখিয়া ভেউ ভেউ করিয়া উঠিল।
সঙ্গীতে বাধা পড়িল বলিয়াই তাহার রাগ, অথবা অন্তর্যামী হওয়াতে অন্য কোনো বার তাহার মনে উপস্থিত হইয়াছিল বলা যায় না। কুকুরের গায়ে এক থাবড়া মারিয়া সুপ্রভা বলিল, কি অভদ্র তুই, চুপ কর। মিস মল্লিক মুখখানি গম্ভীর ও বিষণ্ন করিয়া বলিলেন, মা কোথা? ভিতরে আছেন। মল্লিক তাহাকে হাত দিয়া ঠেলিয়া বলিলেন, তুই আসিস নে, মিসেস রায়ের সঙ্গে আমার কথা আছে। তাহার ভাবভঙ্গি দেখিয়া সুপ্রভা শঙ্কিত হইল, বলিল, কেন, কি হয়েছে? মিস মল্লিক উত্তর না করিয়া পর্দা সরাইয়া ভিতরে প্রবেশ করিলেন। সুপ্রভা কুকুরের মুখখানি ধরিয়া নাড়িতে নাড়িতে বলিতে লাগিল, বিমি, কি হয়েছে রে, আমাকে যেতে দিলে না কেন, কি কথা, আমার বিষয়ে কোনো কথা নাকি? যদি তাই হয় তবে ল্যাজ নাড়, নয়তো ল্যাজ নাড়িস নে। বিমি আদরে গলিয়া গিয়া সোফার উপর কাত হইয়া শুইয়া পড়িল। সম্মুখের পদদয় দিয়া সুপ্রভার হাতখানি আটকাইয়া তাহার সুকুমার অঙ্গুলিগুলিতে মৃদু মৃদু দংশন করিতে লাগিল। সঙ্গে সঙ্গে তার লাঙ্গুল আন্দোলিত হইয়া সোফার উপর বিচিত্র চটপটা ধ্বনি সৃজন করিল। তুই তো সব জানিস, কখনো নয়, বলিতে বলিতে সুপ্রভা কুকুরকে কাতুকুতু দিতে লাগিল। তাহাতে বিমলা রানীর লাঙ্গুল আন্দোলন কিছুমাত্র হ্রাস হইল না। ভিতরে একটি শয়নকক্ষের খোলা জানালার কাছে সুপ্রভার মাতা চেয়ারে বসিয়াছিলেন। দাসী তাহার আলুলায়িত কেশদাম হস্তে লইয়া তাহার মধ্যে চিরুনি সঞ্চালন করিতেছিল। পার্শ্বে মর্মরমণ্ডিত একখানি ছোট গোল টেবিলের উপর এক শিশি সুগন্ধি তৈল রক্ষিত। প্রবেশদ্বারে পর্দা ফেলা ছিল। বাহিরে দাঁড়াইয়া মিস মল্লিক বলিলেন, আসতে পারি? কণ্ঠস্বর চিনিয়া গৃহিণী বলিলেন, কে, সরজু, এসো। মিস মল্লিক প্রবেশ করিয়া গৃহিণীকে নমস্কার করিয়া একখানি চেয়ার টানিয়া কাছে বসিলেন। তারপর সরজু, অনেকদিন এদিকে আসনি যে, সব খবর ভালো তো? অন্যদিকে চাহিয়া বিষণ্ন স্বরে মিস মল্লিক বলিলেন, ভালো নয়। কেন, কি হয়েছে? সরজু মুহূর্তকাল নীরবে থাকিয়া ইংরেজিতে বলিলেন, আপনার দাসীকে অন্যত্র যাইতে বলুন। আজ্ঞানুসারে দাসী কক্ষ হইতে নিষ্ক্রান্ত হইল। গৃহিণী তখন বলিলেন, কি হয়েছে সরজু, ব্যাপার কি? সুপ্রভার সঙ্গে প্রকাশের বিয়ে কি স্থির? স্থির বই কি, এক মাস পরে দিন স্থির হয়েছে, কেন বলো দেখি? গৃহিণীর কণ্ঠস্বর শঙ্কাকুল। ব্যাগের কোমল হাতলটি অঙ্গুলির দ্বারা মুচড়াইতে মুচড়াইতে সরজু বলিলেন, বড় খারাপ সংবাদ নিয়ে এসেছি মিসেস রায়, আমায় মাফ করবেন, এ বিয়ে হতে পারে না, ভেঙে দিতে হবে। এ কথা শুনিয়া গৃহিণীর মুখ শুকাইয়া গেল। কম্পিত স্বরে বলিলেন, বিয়ে ভেঙে দিতে হবে? কি সর্বনাশ, কেন, কি হয়েছে? মুখখানি নত করিয়া মিস মল্লিক ধীরে ধীরে বলিলেন, প্রকাশ বিলাতে বিয়ে করে এসেছে। প্রকাশ বিয়ে করে এসেছে, বলো কি, তাও কি হতে পারে? অসম্ভব, প্রকাশকে আমরা বরাবর বেশ ভালো ধার্মিক ছেলে বলেই জানি, সে কি আমাদের এমন করে ঠকাবে? না না, এ কথা বিশ্বাসযোগ্য নয়, নিশ্চয়ই কোনো শত্রুতে এ কথা রটনা করেছে। কে বলেছে বলো তো? কেউ বলেনি মিসেস রায়, দুর্ভাগ্যবশত আমি নিজেই আবিষ্কার করেছি। আবিষ্কার করেছ? তুমি কি করে আবিষ্কার করলে? সরজু তখন ধীরে ধীরে পেগি ব্যক্তি খুলিয়া একখানি চিঠি বাহির করিয়া মিসেস রায়ের হস্তে দিলেন। খামখানির উপরিভাগে মোটা অক্ষরে লেখা আছে, উইলিয়াম হোয়াইটলি লিমিটেড।
তাহার নিম্নে একটা মোটা কুরসি। মধ্যস্থলে টাইপরাইটিং অক্ষরে লেখা আছে মিসেস পিসি চৌধুরী, 126 অ্যাডলেড রোড, হ্যামস্টেড। যথাস্থানে একখানি লাল পেনি স্ট্যাম্প আছে, তাহাতে পোস্ট অফিসের ছাপ। কম্পিত হস্তে গৃহিণী খাম হইতে পত্রখানি মোচন করিলেন। ভিতরে ছাপা ও টাইপরাইটিং অক্ষরে লেখা যাহা ছিল তাহার অবিকল অনুবাদ এই: উইলিয়াম হোয়াইটলি লিমিটেড ধোপা বিভাগ, ওয়েস্টবোর্ন গ্রোভ, লন্ডন, 26 জানুয়ারি 1908। প্রিয় মহাশয়, আপনার কল্লোকার তারিখের পত্রের উত্তরে আমি দুঃখের সহিত জানাইতেছি যে আপনার একখানি রুমাল অসাবধানতাবশত গতবারে ধোলাই কাপড়ের সঙ্গে পাঠানো হয় নাই। এ সপ্তাহের কাপড়ের সঙ্গে সেখানে যাইবে, আশা করি ত্রুটি মার্জনা করিবেন। আপনার বিশ্বস্তভাবে উইলিয়াম হোয়াইটলি লিমিটেড। মিসেস পিসি চৌধুরী, 126 অ্যাডলেড রোড, হ্যামস্টেড। পত্রখানি দুইবার পড়িয়া গৃহিণী বলিলেন, এ কোন পিসি চৌধুরী? এ চিঠি তুমি কোথায় পেলে? আমার ভাই প্রকাশের চেম্বার থেকে আমার পড়বার জন্য একখানা উপন্যাস চেয়ে এনেছিল, সেই বইয়ের মধ্যে এ চিঠি পেয়েছি। শুনিয়া মিসেস রায় নিস্তব্ধভাবে বসিয়া রহিলেন। সরজু বলিতে লাগিলেন, কাল বিকেলে বইখানা এনে দিয়েছিল, কাল আর দেখবার অবসর পাইনি। আজ দুপুরবেলা বই খুলে দেখি এই চিঠি তার মধ্যে। শিরোনামা পড়েই চমকে গেলাম, ভাবলাম কি ভয়ানক, বিলাতে একজন মিসেস পিসি চৌধুরী ছিল। প্রথম মনে হলো শিরোনামায় হয়তো ভুলে মিসেস লিখেছে, চিঠি খুলে পড়লেই সন্দেহ ভঞ্জন হয়ে যাবে। আবার ভাবলুম ভুলই হোক যাই হোক, পরের চিঠি পড়বার আমার অধিকার কি। তখন আবার ভেতর থেকে কে যেন বলে উঠল, প্রকাশের সঙ্গে সুপ্রভাত যখন বিয়ের কথা হয়েছে তখন এ বিষয়ে অনুসন্ধান করবার অধিকার তোমার আছে। ভেবে দেখলাম কথাটা ঠিক, যদি বাস্তবিকই প্রকাশ বিলাতে গিয়ে বিয়ে করে এসে থাকে তবে সুপ্রভার সঙ্গে তো তার কোনো মতেই বিয়ে হতে পারে না। যদি সে স্ত্রীকে পরিত্যাগ করে এসেও থাকে তাহলেও নয়, কারণ ব্রাহ্ম সমাজে দ্বৈত বিবাহের পাপ প্রবেশ করবে, এ তো কোনো মতেই হতে দেওয়া উচিত নয়। সুতরাং এ চিঠি দেখা শুধু আমার অধিকার নয়, কর্তব্যকর্ম। সমাজের কাছে, ধর্মের কাছে এর জন্য আমি দায়ী। এইরকম 7-5 ভেবে চিঠিখানা খুলে পড়লাম, সন্দেহ ঘুচে গেল। লিখতে ভুল একবার হতে পারে, 3-3 বার ভুল হয় না। ভিতরেও রয়েছে মিসেস, আবার প্রিয় মহাশয়া। গৃহিণী কষ্টে কথা কহিয়া বলিলেন, আচ্ছা তুমি যা বলছ যদি তাই হতো তাহলে সে স্ত্রীলোকের যেটা নিজের নাম, যেমন নেলি কি জেসি, তাই থাকতো, মিসেস পিসি লিখলে কেন? সধবা স্ত্রীলোককে স্বামীর নামের আদ্যক্ষর দিয়েই লেখাই নিয়ম। মিসেস নেলি চৌধুরী লিখলে বোঝাতো যে সে বিধবা স্ত্রীলোক। কেন, আমাদের দেশে মিসেস সরোজিনী গুপ্ত, মিসেস প্রভাবতী ঘোষ এরকম তো লেখে, তারা তো সধবা। সরজু বিজ্ঞভাবে বলিলেন, ওরকম লেখা ভুল, আমি বাবার কাছে শুনেছি। সরজুর পিতা একজন বিলাত প্রত্যাগত ডাক্তার, সুতরাং আর কথা চলিল না। গৃহিণী একটি গভীর দীর্ঘনিশ্বাস ফেলিয়া বলিলেন, পৃথিবীতে কাউকে বিশ্বাস করবার জো নেই। মেয়ের জন্যে মনের মতন পাত্র পাওয়া আমাদের সমাজে কত শক্ত তা তো দেখেছ। আশা করেছিলাম সুপ্রভার একটা ব্যবস্থা হল, কিন্তু সবই পণ্ড হয়ে গেল। বলিতে বলিতে তাহার চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া আসিল। ইহা দেখিয়া সরজু উঠিয়া বলিলেন, আমি এখন আসি, চিঠিখানা রেখে যাব কি? রাখো। সরজু চিঠিখানি টেবিলের উপর রাখিলেন।
গৃহিণী দাঁড়াইয়া উঠিয়া বলিলেন, এ কথা আর কাউকে বলেছ কি? না, এখনো বলিনি। সরজুর হাত দুটি ধরিয়া গৃহিণী বলিলেন, দেখো এখন আর কারো কাছে এ কথা প্রকাশ করো না। বেশ, আমি কাউকে বলবো না, আমার যা কর্তব্য আমি তা করলাম, এখন আপনাদের কর্তব্য সম্বন্ধে আপনারা বিবেচনা করুন। তবে একটা কথা বলে রাখি, প্রকাশের এক বিবাহ সত্ত্বেও সেই স্ত্রীকে তো ত্যাগই করেছে, সেসব চুকে গেছে। এই মনে করে যদি তার সঙ্গে সুপ্রভার বিবাহ দেবার চেষ্টা করেন তাহলে এ কথা আমায় প্রকাশ করতেই হবে। ব্রাহ্ম সমাজের আদর্শ আমি কোনো মতেই ক্ষুণ্ণ হতে দেব না, বন্ধুত্বের খাতিরেও নয়। নমস্কার বলিয়া মিস মল্লিক প্রস্থান করিলেন। অল্পক্ষণ পরেই সুপ্রভা আসিয়া প্রবেশ করিল। দেখিল জননী কাষ্ঠপুত্তলিকার মতো নিষ্পন্দভাবে বসিয়া, তাহার চক্ষু দুইটি হইতে ক্রোধ, ঘৃণা ও বিরক্তি উছলিয়া পড়িতেছে। কি হয়েছে মা? বলিয়া সুপ্রভা পার্শ্বস্থিত টেবিল হইতে পত্রখানি উঠাইয়া লইল। ঠিকানা পড়িয়া বলিয়া উঠিল, এ কি মা, দেখব? দেখো। পত্র খুলিয়া পাঠ করিয়া সুপ্রভা বলিল, এ কি মা? মা বলিলেন, প্রকাশের সঙ্গে তোমার বিয়ে হতে পারবে না, সে বিলাতে বিয়ে করে এসেছে। সুপ্রভা পত্রখানি দ্বিতীয়বার পাঠ করিল, ডাকঘরের ছাপ, তারিখ দেখিল। তাহার পর চিঠিখানি সজোরে মেঝের উপর আছড়াইয়া ফেলিয়া চক্ষে অঞ্চল দিয়া দ্রুত বেগে নিজ শয়নকক্ষে গিয়া দ্বার রুদ্ধ করিয়া দিল। এক ঘন্টা পরে অতুলবাবুর একজন ভ্রাতুষ্পুত্র সন্তোষচন্দ্রবাবু আসিয়া দর্শন দিলেন। ইনি একজন নব্য ব্রাহ্ম, নীতি ও ধর্মচারণ সম্বন্ধে কাহারও তিলমাত্র শিথিলতা দেখিলে ক্ষিপ্ত হইয়া ওঠে, এবং বিশেষ করিয়া বিলাত ফেরত যুবকগণের উপরে একেবারে খড়গহস্ত। সন্তোষবাবু আসিয়াই খুল্লতাত পত্নীর শোচনীয় অবস্থা লক্ষ্য করিলেন, জিজ্ঞাসা করিলেন, সুপ্রভা কোথায়? শুয়ে আছে। এখন শুয়ে? কেন, অসুখ করেছে নাকি? না। তবে ব্যাপার কি কাকিমা, তোমার চেহারাই বা এরকম হয়ে গেল কেন, কেঁদেছ? তোমার চোখ লাল হয়ে উঠেছে, ফুলেছে, কি হয়েছে বলো তো? বিশেষ অনিচ্ছা সত্ত্বেও গৃহিণী তাহাকে সকল কথা খুলিয়া বলিলেন। পত্র পড়িয়া চেয়ারের পিঠে হেলান দিয়া দুই চক্ষু ঊর্ধ্বে তুলিয়া সন্তোষবাবু বলিতে লাগিলেন, আমি তো গোড়া থেকেই জানি একটা ব্যাঘাত হবেই হবে। তোমরা যে বিলেত ফেরত বলে একবারে অজ্ঞান হলে, বিলাত ফেরতরা কি সহজ লোক? এমন অপকর্ম নেই যা তারা বিলাতে গিয়ে করে না, আর এখানে ফিরে এসেই বাকি এক একটি মদের পিপে বললেই হয়। শাস্ত্রী মহাশয় ডক্টর ন্যান্ডের যে চিত্র এঁকেছেন তা পড়েও তো লোকের চৈতন্য হল না, আর ব্রাহ্ম সমাজের মেয়েদের যে কি রোগ হয়েছে, বিলাত ফেরত নইলে তাঁদের পছন্দই হয় না। কেন রে বাপু, যারা বিলাত যায়নি তারা কি মানুষ নয়? আসল কথা কি জানো, বিলাত ফেরতের স্ত্রী হলে বিয়ারা খানসামা সবাই মেম সাহেব বলে ডাকবে, মা ঠাকুরন বলে ডাকলে যেন ওদের গায়ে জ্বর আসে, একেবারে অসহ্য। তা মেয়েদেরই বা দোষ দেব কি, এ কালের এ যুগের দোষ, বাহ্য চাকচিক্য দেখেই সকলে মোহিত, ভিতরটায় পদার্থ কিছু আছে কিনা তা কেউ খোঁজ নেয় না। তাই এ চিঠি তোমাদের হাতে পড়ল কি করে? প্রকাশের চেম্বার থেকে একখানা বই কোনো লোক পড়তে নিয়ে যায়, সে বইয়ের মধ্যে চিঠি ছিল। আচ্ছা তোমার কি মনে হয় সত্যি প্রকাশ বিলেতে বিয়ে করে এসেছে? সন্তোষবাবু পত্রখানি আবার পাঠ করিলেন, শেষে বলিলেন, প্রমাণ তো অকাট্য। আচ্ছা এও তো হতে পারে, বিলাতে হয়তো বিয়ে করেছিল, সে স্ত্রী মরে গেছে।
সন্তোষবাবু উত্তেজিত স্বরে বলিলেন, তা যদি হতো তাহলে প্রকাশ ও কথা লুকোবে কেন? তাহলে স্পষ্টই বলতো, বিলাতে আমি বিবাহ করেছিলাম বটে, কিন্তু এখন আমি বিপদ নেই। বেশ বোঝা যাচ্ছে সেখানে বিবাহ করেছিল, তারপর নিজের ভুল বুঝতে পেরেছে, ভেবে দেখেছে সেই স্ত্রীকে এদেশে নিয়ে এলে লাঞ্ছনার সীমা থাকবে না। একে নতুন ব্যারিস্টার, পৈতৃক বিষয় সম্পত্তিও তেমন কিছু নেই, মেম সাহেবের গাউনের বিল শুতে শুতেই দেউলিয়ে হয়ে যাবে, তাই তাকে ফেলে চলে এসেছে। কত লোক এমন করেছে, শুধুই কি প্রকাশ? রবিবাবুর প্রায়শ্চিত্ত গল্প পড়নি? প্রকাশ যাকে বিয়ে করেছিল সে হয়তো গরিবের মেয়ে, মিসেস অনাথ বন্ধু সরকারের মতো সাত সমুদ্র পার হয়ে এসে হাজির হতে পারবে না, তাই সুযোগ বুঝে নিশ্চিন্ত মনে শটকান দিয়েছে। উফ, কি ভয়ানক কথা, কি বিশ্বাসঘাত কথা! সে হতভাগিনীর এখন উপায় কি হয়েছে তা ভগবানই জানেন, হয়তো দুটি একটি ছেলে মেয়ে শুদ্ধ তাকে ভাসিয়ে দিয়ে এসেছে। কি ঘোর অধর্ম! দুইজনে কিয়ৎক্ষণ নীরবে বসিয়া রহিলেন। ভৃত্য চা আনিয়া দিল। সে কক্ষের প্রান্তে সুপ্রভার শয়নকক্ষের রুদ্ধ দ্বারের বাহিরে বিমি শুইয়াছিল। চা পানের সময় বিমি প্রতিদিন হাজির থাকে, দুই একখানা বিস্কুট পায়। আজ তাহাকে নিকটে না দেখিয়া সন্তোষবাবু একখানা বিস্কুট হাতে তুলিয়া ডাকিলেন, বিমি, বিমি। বিমি সেইখানে শুইয়া লাঙুল নাড়িল, কিন্তু আসিল না। বিস্কুটের প্রতি তাহার এতা দৃশ্য ঔদাসীন্য পূর্বে কখনো দেখা যায়নি। চা পান করিতে করিতে সন্তোষবাবু জিজ্ঞাসা করিলেন, কাকামশাই এখনো এলেন না? গৃহিণী বললেন, আজ তাঁর আসতে দেরি হবে, কাছারির পর কলকাতায় গেছেন, একটা কি সভা আছে। সন্তোষবাবু চা পান শেষ হইলে গৃহিণী বলিলেন, তুমি একটু বসো, আমি সুপ্রভাকে দেখি। না কাকিমা, সুপ্রভাকে এখন অনুতাপ করতে দাও, তাতে ওর অনেক উপকার হবে। গৃহিণী বলিলেন, অনুতাপ করবে কেন, ওর কি অপরাধ? আহা, বাচ্চা কেঁদে কেঁদে সারা হচ্ছে, আমি গিয়ে ওকে ওঠাই। সন্তোষ দাঁড়াইয়া বলিলেন, আমি আর বসবো না, যাই, কাল এসে কাকামশাইয়ের সঙ্গে দেখা করব। এখন না সন্তোষ, তুমি বসো, আজ আবার একটা ভারী মুশকিল হয়েছে। প্রকাশকে ডিনারে নিমন্ত্রণ করেছিলাম, সে হয়তো এখনই এসে পড়বে। আমার যেরকম মনের অবস্থা, আমি তার সঙ্গে বসে কথাবার্তা কইতে পারবো না। অন্তত তিনি বাড়ি না আসা পর্যন্ত তুমি থাকো, তিনি সাতটার মধ্যেই আসবেন। সন্তোষবাবু উত্তেজিত স্বরে বলিলেন, সে নরাধমকে আর এ বাড়িতে আসতে দেওয়া উচিত কি? আজ সে নিমন্ত্রিত, আজ তো আর তাকে তাড়িয়ে দিতে পারা যাবে না। তিনি আসুন, তার সঙ্গে পরামর্শ করে যা হয় করা যাবে, শেষে তো এ বাড়ি বন্ধ করতেই হবে। কিন্তু কাকিমা, আমি যে তার সঙ্গে বসে মন খুলে গল্পগুজব করতে পারি এমন বোধ হয় না, হয়তো নিজেকে সামলাতে না পেরে কোনো রূঢ় কথা বলে ফেলব। ও প্রসঙ্গ তোমার তোলবার দরকার কি? না না, কোনো রকম রূঢ়তা তার সঙ্গে করো না, সেটা অন্যায় হবে। তুমি তার কাছে বসে দু চারটে অন্য কথাবার্তা কইতে থেকো, তোমার কাকা আসা মাত্র তোমার ছুটি, বলিয়া গৃহিণী কন্যার শয়নকক্ষের দিকে অগ্রসর হইলেন। সন্ধ্যার পর প্রকাশচন্দ্র শিমুলিয়া ধুতি পরিয়া আদির গিলা করা পাঞ্জাবির উপর রেশমি চাদরের বাহার দিয়া আসিয়া উপস্থিত হইল। ড্রয়িং রুমে প্রবেশ করিয়া দেখিল সন্তোষচন্দ্রবাবু বসিয়া গ্রন্থ পাঠ করিতেছে। সন্তোষবাবু যে নমস্কার বলিয়া প্রকাশ তাহাকে সম্মিতভাবে অভিবাদন করিল। সন্তোষবাবু দণ্ডায়মান হইয়া বলিলেন, আসুন আসুন। তাহার মুখভাব ও কণ্ঠস্বর রাত্রিচর পক্ষী বিশেষের মতো গম্ভীর। পুনরায় বসিয়া গ্রন্থে মনোনিবেশ করিলেন।
প্রকাশ ইহার প্রকৃতির পূর্বাবধি অবগত ছিল। বলিল, অত পড়বেন না, চোখ খারাপ হয়ে যাবে। সন্তোষবাবু ভাবিলেন, অভ্যাগত নিকটে বসিয়া থাকিতে গ্রন্থ অধ্যয়ন করাটা ভদ্রতা হইতেছে না। কাকিমার অনুরোধ স্মরণ করিয়া যথাসাধ্য প্রসন্নতা অবলম্বন করিয়া বলিলেন, পার্কারের বই পড়ছিলাম, বড় ভালো বই, আপনি পড়েছেন? সন্তোষবাবুকে একটু রাগাইবার অভিপ্রায়ে নিরীহতার ভান করিয়া প্রকাশ বলিল, হ্যাঁ পড়েছি বই কি, গিলবার্ট পার্কারের প্রায় সমস্ত উপন্যাসই আমি পড়েছি। ওখানে কোন উপন্যাস? সন্তোষবাবু অন্তরে জ্বলিয়া বলিলেন, উপন্যাস? উপন্যাস কেন হবে, এ থিওডোর পার্কারের ধর্মগ্রন্থ। প্রকাশ বলিল, ও না, ওসব পড়িনি। সন্তোষবাবু আবার গ্রন্থে মনোনিবেশ করিলেন, ক্ষণপরে আত্মসংবরণ করিয়া বলিলেন, বিলেতে থাকতে সেখানকার ধর্মজীবনের দিকটা একটু চর্চা করেছিলেন কি? পড়াশুনো নিয়েই ব্যস্ত, বোধহয় সময় পাননি। না, পড়াশুনো নিয়ে যে বিশেষ ব্যস্ত ছিলাম তা বলতে পারিনি, তবে মাঝে মাঝে গির্জায় গিয়েছি বটে, তাও প্রায় মেয়েদের রক্ষক স্বরূপ। সন্তোষবাবু মনে মনে বলিলেন, রক্ষক স্বরূপ না ভক্ষক স্বরূপ? প্রকাশ্যে বলিলেন, লন্ডনে সোয়ালো স্ট্রিটে ভয়জি সাহেবের যে থিস্টিক চার্চ আছে সেখানে কখনো গিয়েছিলেন কি? শুনেছি মাঝে মাঝে স্টপফোর্ড ব্রুক সাহেব সেখানে এসে উপদেশ দেন, ব্রাহ্ম সমাজের সঙ্গে তাঁদের যথেষ্ট সহানুভূতি আছে। প্রকাশ ভ্রু কুঞ্চিত করিয়া বলিলেন, কোথায় বললেন? সোয়ালো স্ট্রিট, কোনখানটা বলুন দেখি। হ্যাঁ মনে পড়েছে, পিকাডিলিতে একটা সোয়ালো স্ট্রিট আছে বটে, প্যালেসে যেতে আসতে সে স্ট্রিটের মুখটা দেখতে পেতাম, ভিতরে কখনো ঢুকিনি। সন্তোষবাবু আশ্চর্য হইয়া বলিলেন, প্যালেসে যেতে আসতে? হ্যাঁ, না না রাজবাড়িতে নয়, রাজবাড়িতে আমার গতিবিধির সুযোগ ছিল না, প্যালেস হচ্ছে একটা মিউজিক হল, অর্থাৎ ভ্যারাইটি থিয়েটার আর কি। একবার একটা বড় মজা হয়েছিল, এক লর্ড বিশপের স্ত্রী সন্ধ্যাবেলা ট্রেন থেকে স্টেশনে নেমে ক্যাব নিয়ে কোচম্যানকে বলেছিলেন প্যালেসে নিয়ে চল, তিনি অবশ্য রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসে যাবেন। ক্যাবই করেছে কি, তাকে সোজা একেবারে প্যালেস মিউজিক হলে নিয়ে গিয়ে উপস্থিত। মহিলাটি তো একেবারে বজরা হতো, মূর্ছা জানা আর কি। কেন বজরা হতো কেন? প্রকাশ দুষ্টামির হাসি হাসিয়া চক্ষু দুইটি মিটমিট করিয়া বলিল, মিউজিক হল জিনিসটা একটু, ওর নাম কি নট কোয়াইট দ্য প্রপার থিং ইউনো, বলিয়া প্রকাশ হাহা করিয়া হাসিতে লাগিল। শুনিয়া সন্তোষবাবুও অর্ধ বজ্রাহত হইলেন, ভাবিলেন আমাদের যুবকরা বিলাতে গিয়ে বিবেক বুদ্ধি একেবারে বিসর্জন দিয়ে বসে দেখছি, যে সে স্থানে যেতেন তা আবার জাঁক করে বলছেন, কাকামশাই এখনো এলেন না, কতক্ষণ এই অকাল কুশমণ্ডটার সঙ্গে বসে কথা কইবার কর্মভোগ আমায় করতে হবে জানি, আমার যে অসহ্য হয়ে উঠেছে। বাড়ির কাহাকেও এখনো পর্যন্ত না দেখিতে পাইয়া প্রকাশচন্দ্র একটু অধীর হইতেছিল। অন্য সময় সে যখন আসিত প্রায় 10-15 মিনিট এক কক্ষে সুপ্রভাকে একাকিনী পাইত, পরে তাহার মা প্রভৃতি আসিতেন। প্রকাশ ভাবিতেছিল আজ ভালো এক আপদ আসিয়া জুটিয়াছে। পর্দার অন্তরালে ভিতর দিকে শব্দমাত্রে প্রকাশ চমকিয়া উঠিতেছিল, তাহার সতৃষ্ণ চক্ষু বারবার পর্দার পানে আকৃষ্ট হইতেছিল। কিয়ৎক্ষণ নীরব থাকিয়া সন্তোষবাবু বলিলেন, লন্ডনে আপনি কোথায় থাকতেন? অ্যাডলেড রোড, হ্যামস্টেড। বাড়ি ভাড়া করেছিলেন? না, অত টাকা কোথা। তবে কি হোটেলে? হোটেলেও নয়, সে তো আরও ব্যয়সাধ্য। আমি রুমস নিয়েছিলাম, ল্যান্ডলেডির সঙ্গে বন্দোবস্ত।
মেসের বাসার মতন বুঝি সেখানে শুধু পুরুষেরাই থাকে, না স্ত্রীলোকও থাকতে পায়? দুই, গরিব অবস্থার অনেক বিবাহিত ব্যক্তি যারা আলাদা বাড়ি ভাড়া করে খরচ কুলোতে পারে না, তারাও রুমস নিয়ে থাকে, একটি শোবার ঘর একটি বসবার ঘর নিলে চলে যায়। আপনি কটি ঘর নিয়েছিলেন? দুটি, একটি শোবার একটি বসবার। সন্তোষবাবু মনে মনে বলিলেন, একলা মানুষ দুটো ঘরের প্রয়োজন কি? শোবার ঘরে কি বসা যায় না? প্রকাশ্যে বলিলেন, বরাবরই কি হ্যামস্টেডে থাকতেন? না, প্রথম বছরখানেক প্রিন্সেস স্কোয়ারে রুমস নিয়ে থাকতাম। গ্রীষ্মের ছুটিতে প্যারিসে বেড়াতে গেলাম, সেখানে অনেক টাকা খরচ হয়ে গেল, ফিরে এসে হ্যামস্টেডে যাই। ওদিকটা শহরতলি কি না, খরচপত্র একটু সস্তা। সন্তোষবাবু স্বগত উক্তি করিলেন, প্রিন্সেস স্কোয়ারে থাকতেই বিবাহ করা হয়েছিল, প্যারিসে গিয়ে হানিমুন, ফিরে এসে ব্যয় সংক্ষেপের প্রয়োজন হল। প্রকাশ্যে বলিলেন, থিয়েটারে প্রায় যেতেন বুঝি? প্রথম বছরখানে খুবই যেতাম, তারপর হ্যামস্টেডে গিয়ে ঘন ঘন যাওয়া আর হয়ে উঠত না, অনেকটা দূর কি না, তবে মাঝে মাঝে কোনো ভালো নাটকের অভিনয় হলে যাওয়া যেত। সন্তোষবাবু মনে মনে বলিলেন, শুধু দূর বলে নয়, আগে একখানা টিকিট কিনলেই হতো, এখন যে দুখানা করে লাগবে, এ তো আর নিরীহ বাঙালির মেয়ে নয় যে এক ধমক খেয়ে চুপ করে রান্নাঘরের কোণে বসে থাকবে আর স্বামী মশাই আমোদ করে বেড়াবেন। এ বিলাতি মেম সাহেব, শক্ত ঘানি। প্রকাশ আর থাকিতে না পারিয়া জিজ্ঞাসা করিল, বাড়ির কাউকে দেখছি না যে? সন্তোষবাবু বলিলেন, কাকা মশাই কাছারি থেকে কলকাতায় গেছেন, সেখানে কি একটা সভা আছে, সুপ্রভা শুয়ে আছে, কাকিমাও বোধ হয় তার কাছে। প্রকাশ শঙ্কিত হইয়া বলিল, সুপ্রভা শুয়ে আছেন? কেন, তা কি অসুখ করেছে নাকি? না। তবে শুয়ে কেন? আমাকে জিজ্ঞাসা করবেন না, বলিয়া সন্তোষবাবু আবার গাম্ভীর্য অবলম্বন করিলেন। প্রকাশ কিছুই বুঝিয়া উঠিতে পারিল না, সুপ্রভা এমন অসময়ে শয়ন করিয়া, অথচ শারীরিক অসুস্থতার জন্য নহে, কারণ কি তাহাও সন্তোষবাবু বলিতে অসম্মত। এতদিন যাতায়াত করিতেছে, আর কখনো তো এমন হয় নাই, হইল কি? এমন সময় অঙ্গনে গাড়ির শব্দ হইল। সন্তোষবাবু বলিলেন, কাকা মশাই এলেন বোধ হয়। কাছারির বেশে অতুলবাবু আসিয়া প্রবেশ করিল। প্রকাশ যে কতক্ষণ এলে, সন্তোষ এসেছ, বসো বসো, ইত্যাদি প্রকার শিষ্ট সম্ভাষণ করিয়া অতুলবাবু প্রকাশের নিকট বসিলেন। সভাতে কি হইয়াছিল তাহারই গল্প করিতে লাগিলেন। সন্তোষবাবু ছুটি পাইয়া ভিতরে প্রবেশ করিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল। সুপ্রভার শয়নকক্ষের সংলগ্ন একটি ক্ষুদ্র কামরা আছে, সেইটি তাহার নিজস্ব বসিবার ও পরিবার ঘর। এই কক্ষে মিসেস রায় একটি সোফার প্রান্তভাগে বসিয়াছিলেন, সুপ্রভা তাহার কোলে মাথা দিয়া শয়ন করিয়াছিল, মা আদর করিয়া কন্যার গায়ে হাত বুলাইতেছিলেন, বিমি মেঝের কার্পেটের উপর চিন্তিতভাবে বসিয়া একদৃষ্টে সুপ্রভার মুখের পানে চাহিয়াছিল। সুপ্রভা বলিতেছিল, আর এখানে একদণ্ড তার মন টিকিতেছে না, কল্লো প্রভাতের গাড়িতেই সে হয় মুঙ্গেরে নহে তো মধুপুর চলিয়া যাইবে, মুঙ্গেরে তাহার দাদা এবং মধুপুরে তাহার পিসিমা আছেন। মা বলিতেছিলেন, উনি বাড়ি আসুন, পরে পরামর্শ করিয়া যা হয় করা যাইবে, এত উতলা হইলে চলিবে কেন, যে বিশ্বাসঘাতকতা করিয়াছে
তাহার সঙ্গে বিবাহ হইল না ইহাতে আর দুঃখ কি, বরং সময় থাকিতে জানিতে পারা গিয়াছে, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। মা কন্যাকে যথাসাধ্য সান্ত্বনা দিতে চেষ্টা করিতেছিলেন, কিন্তু তথাপি কন্যার অশ্রুবর্ষণ কিছুতেই ক্ষান্ত হইতেছিল না। অঞ্চলাগ্রে দিয়া তিনি কন্যার এবং নিজেও অশ্রু মুছিয়া শেষ করিতে পারিতেছিলেন না। এমন সময় বাহিরে দাঁড়াইয়া সন্তোষবাবু বলিলেন, কাকিমা আসতে পারি? সুপ্রভা উঠিয়া শয়নকক্ষে প্রবেশ করিয়া পর্দা টানিয়া দিল। সন্তোষবাবু প্রবেশ করিয়া বলিলেন, সুপ্রভা কেমন আছে? গৃহিণী বলিলেন, কাল সকালের গাড়িতেই ও মুঙ্গের কিংবা মধুপুর কোথাও চলে যেতে চায়। মুঙ্গের অপেক্ষা বরং মধুপুরেই বিষমার কাছে পাঠিয়ে দাও, সেখানে পাহাড় জঙ্গল প্রাকৃতিক দৃশ্য দেখে ওর মন শান্ত হবে। এমন সময় অতুলবাবু আসিয়া বলিলেন, প্রকাশ ড্রয়িং রুমে বসে রয়েছে, তোমরা এখানে? সুপ্রভা কোথায়? গৃহিণী তখন স্বামীকে সকল কথা খুলিয়া বলিলেন, চিঠিখানিও দেখাইলেন। সব শুনিয়া অতুলবাবু হতাশ হইয়া নিকটস্থ চেয়ারে বসিয়া পড়িলেন, দুই হাত দিয়া কপালটি টিপিয়া ধরিয়া চিন্তা করিতে লাগিলেন। কিয়ৎক্ষণ পরে সন্তোষবাবুকে বলিলেন, প্রকাশকে কথা জিজ্ঞাসা করা হয়েছে? না, স্পষ্ট জিজ্ঞাসা করিনি, তবে কথায় বার্তায় এমন সব বিষয় প্রকাশ পেয়েছে যাতে ওর সেখানে বিবাহ করাই সম্ভব বলে মনে হয়। বলিয়া কোন কোন কথা হইতে সন্তোষবাবু এ সিদ্ধান্তে উপনীত হইয়াছেন তাহা বলিলেন। অতুলবাবু দাঁড়াইয়া উঠিয়া বলিলেন, না না, ওকে সাফ সাফ জিজ্ঞাসা করতে হবে, ওসব ঘোর প্যাঁচের কথার প্রয়োজন কি? আমি এখুনি গিয়ে স্পষ্ট জিজ্ঞাসা করছি, চিঠিখানা দাও। বলিয়া অতুলবাবু দ্রুত পদে বাহির হইয়া গেলেন। সুপ্রভা নিজ শয়নকক্ষ হইতে সমস্ত কথাবার্তাই শুনিতে পাইতেছিল। উৎকর্ণ হইয়া পিতার ফিরিবার পদশব্দ প্রতীক্ষা করিতে লাগিল। পাঁচ মিনিট পরে অতুলবাবু ফিরিয়া আসিলেন, বলিলেন, প্রকাশকে বিবাহের কথা জিজ্ঞাসা করতে সে আকাশ থেকে পড়ল, বলল, আমি বিলেতে বিবাহ করে এসেছি? নিশ্চয়ই না, কে বলেছে? আমি তখন তাকে চিঠিখানা দেখালাম, চিঠি পড়ে সে হাসতে লাগল, বললে, কি ভয়ানক, এ চিঠি থেকেই এত কাণ্ড হয়েছে? এ চিঠির অর্থ এই, বাড়ির গিন্নিরাই সেখানে সাধারণত ধোপা মুদি গোয়ালা মাংস বিক্রেতা প্রভৃতির সঙ্গে যা কিছু করবার করে থাকেন, পুরুষরা ওসব দেখে শোনে না। তাই আমি যখন তাদের চিঠি লিখলাম যে একখানা রুমাল আসেনি, তখন তারা ধরে নিলে যে বাড়ির গিন্নি ও চিঠি লিখে থাকবেন। গৃহিণী বলিলেন, তোমার বিশ্বাস হয়? কেন বিশ্বাস হবে না, আমি তো এতে অবিশ্বাসযোগ্য কিছুই দেখছি না। ও আরও বললে, সম্প্রতি ওদের বন্ধু একজন নূতন ব্যারিস্টার তাদের বাড়ির মেয়েদের জন্য বেশ বিন্যাসের কতগুলো জিনিসের মূল্য তালিকা চেয়ে বিলাতে কোন দোকানে চিঠি লিখেছিল। তারা মূল্য তালিকার নোটকে ঠিকানা লিখে পাঠিয়েছিল মিস জেসি ঘোষ, সেই অবধি ওরা তাকে ঠাট্টা করে মিস ঘোষ বলে। এই সমস্ত কথা হইতেছে এমন সময় প্রকাশ বাহিরে দাঁড়াইয়া বলিল, আসতে পারি? অতুলবাবু উঠিয়া গিয়া তাহাকে লইয়া আসিলেন। প্রকাশ বসিয়া মিসেস রায়কে লক্ষ্য করিয়া বলিল, আমি যা কৈফিয়ত দিয়েছি তাতেও যদি আপনাদের সন্তোষ না হয় তাহলে আমি আমার নির্দোষিতার প্রমাণ দিতে পারি। গৃহিণী বলিলেন, কি প্রমাণ? আমি যদি বাস্তবিকই সেখানে বিবাহ করেছিলাম এমন হয়, তাহলে ওই চিঠির তারিখের পূর্বে এবং পরে প্রতি সপ্তাহে স্ত্রীলোকের উপযোগী অনেক কাপড়ও তো ধোপার বাড়ি গিয়েছিল। সম্ভব,
বিলাতে ধোপানি যুক্ত হলে তারা একখানি ছোট বাঁধানো খাতা দেয়। প্রতি সোমবারে কাপড় ধুতে দেওয়ার সময় সেই খাতার একটা পৃষ্ঠায় কাপড়ের তালিকা লিখে দিতে হয়। সেই খাতা আর গত সপ্তাহের প্রাপ্য টাকা ধোপার লোক এসে ময়লা কাপড়ের সঙ্গে নিয়ে যায়। আবার শুক্রবার সন্ধ্যাবেলা ধোয়া কাপড়ের সঙ্গে সেই খাতাখানি ফিরে আসে। তাতে তারা হিসেবেও লিখে দেয়, যেমন প্রত্যেক শার্ট 4 পেনি, কলার 1 পেনি, রুমাল 8 পেনি ইত্যাদি। আমার চেম্বারে বিলাতের পুরনো কাগজপত্রের সঙ্গে আমার ধোপার খাতাখানিও আছে। কাগজপত্র গোছাতে গোছাতে আজই সকালে সেখানে আমি দেখেছি। আমার গাড়ি প্রস্তুত। আমি যদি এখনই চেম্বার থেকে সে খাতাখানি এনে আপনাদের দেখাতে পারি যে তার পাতার পর পাতায় কোথাও স্ত্রীলোকের কাপড়ের কোনো নামগন্ধ নেই, তাহলে আপনাদের বিশ্বাস হবে তো? গৃহিণী স্বামীর মুখের পানে চাহিলেন। অতুলবাবু বলিলেন, প্রকাশ, তোমার কথায় আমাদের সম্পূর্ণ বিশ্বাস হয়েছে, অন্তত আমার তো হয়েছে। তোমার প্রতি যা সন্দেহ করা হয়েছিল তার জন্যে আমরা বিশেষ লজ্জিত। তবু আমি বলি, তুমি সে খাতাখানি এনে সংশয়ের শেষ রেখা কারো মনে যদি থাকে মিটিয়ে দাও। গৃহিণী বলিলেন, আমারও মনে আর কোনো সংশয় নেই। খাতা এনে দেখানো আমার জন্য সম্পূর্ণ অনাবশ্যক। তবে যদি তুমি ইচ্ছে করো এনে সুপ্রভাকে দেখাতে পারো। বেশ, আমি চললাম, বলিয়া প্রকাশ নিষ্ক্রান্ত হইল। অর্ধ ঘন্টা পরে প্রকাশের গাড়ি ফিরিল। প্রকাশ খাতাখানি হাতে করিয়া 2-3টা করিয়া সিঁড়ি ডিঙাইয়া উপরে উঠিতে লাগিল। ড্রয়িং রুমে আসে দেখিল তাহা জনশূন্য। বাহিরের অন্ধকারে খোলা বারান্দার কোণে কে যেন রহিয়াছে। প্রকাশ বাহিরে গিয়া দাঁড়াইল। কাহার চুল হইতে যেন একটা সৌরভ ভাসিয়া আসিতেছে। রেশমি কাপড়ের খসখস শব্দও যেন শোনা গেল। আরও কাছে সরিয়ে গিয়া প্রকাশ চিনিতে পারিল, সুপ্রভা, তাহার কোলে বিমি। আরও কাছে গিয়া প্রকাশ ডাকিল, সুপ্রভা। মৃদুস্বরে উত্তর হইল, কেন? খাতা এনেছি, এই দেখো। সুপ্রভা খাতাখানি লইয়া ছুঁড়িয়া নিচে ফেলিয়া দিল। প্রকাশ ক্ষোভে ও অভিমানে বলিল, খাতা দেখতে চাও না? সন্দেহ মেটাতে চাও না? এই তোমার বিচার? সুপ্রভা তখন বিমিকে নামাইয়া দিয়া প্রকাশের কণ্ঠালিঙ্গন করিয়া তাহার পক্ষে মুখ লুকাইল। নমস্কার, পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।